আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কমলে আমার চলার চিহ্ন ফেলে। সৈয়দ শামসুল হক ক্ষণজন্মা এই মানুষটির জন্ম কুড়িগ্রামে। শিক্ষাজীবনের শুরু কুড়িগ্রামেরই মাইনর স্কুলে। বাবা ছিলেন হোমিও চিকিৎসক, তার ইচ্ছে ছিল ছেলেও একদিন ডাক্তার হবে। বাবার এই চাপ এড়াতেই 1951 সালে ঘর ছেড়ে পাড়ি জমান মুম্বাইতে। সেখানে এক সিনেমা প্রোডাকশন হাউসে সহকারী হিসেবে কাজ করেন প্রায় বছর খানেক। আমি তো এসেছি পালযোগ নামে। এরপর দেশে ফেরেন 1952 সালে, ভর্তি হন ঢাকার জগন্নাথ কলেজে। উচ্চ মাধ্যমিক শেষে 1954 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হলেও পড়াশোনা শেষ করেননি। এর কিছুদিন পরেই প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস দেয়ালের দেশ। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। এরপর আর থেমে থাকেননি। এই সব্যসাচী লেখকের কলম থেকে এসেছে তুমি সেই তরবারি, নিষিদ্ধ লোবান, নীল দংশন, এক যুবকের ছায়াপথ, মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা দ্বিতীয় দিনের কাহিনী সহ অসংখ্য কালজয়ী উপন্যাস। আমি তো এসেছি গীতাঞ্জলিও। বাংলা কবিতার জগতেও তিনি ছিলেন শক্তিমান এক রাজন্য। তার লেখা জনপ্রিয় কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে বৈশাখে রচিত পঙ্ক্তিমালা, প্রতিধ্বনিগণ, পরাণের গহীন ভিতর, আমি জন্মগ্রহণ করিনি সহ আরো অসংখ্য গ্রন্থ। এসেছি বাঙালি বঙ্গবন্ধু। উপন্যাস, কবিতা, প্রবন্ধ, ছোট গল্পে প্রতিভার দীপ্তি ছড়ানোর পাশাপাশি সৈয়দ শামসুল হকের তীক্ষ্ণ ধার প্রতিভা দুটি ছড়িয়েছে কাব্যনাট্যের জগতেও। তার লেখা পায়ের আওয়াজ পাওয়া যায়, নুরুলদিনের সারা জীবন, ঈর্ষা সহ বেশ কয়েকটি কাব্যনাট্য শুধু বাংলা নাট্যমঞ্চকেই নয় বিশ্ব নাটকেও ঋদ্ধ করেছে। যেভাবে গদ্যে পদ্যের জগৎ শাসন করেছেন তেমনি অনুবাদ সাহিত্যেও ছিল তার শক্তিশালী বিচরণ। সফলভাবে অনুবাদ করেছেন ম্যাকবেথ, টেম্পেস্টের মতো বিখ্যাত সাহিত্যকর্ম, ছিলেন একজন অনন্য কথকও। মাত্র 29 বছর বয়সে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন সৈয়দ শামসুল হক। 21 পদক পান 1984 সালে, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। বড় ভালো লোক ছিল চলচ্চিত্রে গান লিখে হয়ে ওঠেন খ্যাতিমান গীতিকার। শুধু লেখনীতেই নয়, মননেও ধারণ করতেন অসাম্প্রদায়িক চেতনা। সব সময় চাইতেন এই বাংলা হবে চির সহাবস্থানের দেশ। যে দিকটা রয়েছে যেটা কিছুদিন আগে এক সাক্ষাৎকারে উচ্চারণ করেছিলেন বেঁচে থাকার প্রতি তার প্রগাঢ় পক্ষপাতের কথা। ততদিনে ক্যান্সারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে তাকে। লেখার তৃষ্ণা আর আনন্দই তার বেঁচে থাকার আকাঙ্ক্ষাকে জোরালো করেছিল। রোগ শয্যায়ও দুহাতে লিখছিলেন, কিন্তু মৃত্যু এসে থামিয়ে দিল তাকে। দৃশ্যত সৈয়দ শামসুল হক আর লিখবেন না, কিন্তু বাংলা সাহিত্যে, বাংলা কবিতায়, গল্পে, উপন্যাসে, গদ্যে তার মতো এমন বিরল প্রজ শক্তিমান লেখক ও কবিকে মহাকাল বুকে আগলে রাখবে। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।